পরিযায়ী শ্রমিকদের স্বার্থে কেন্দ্রের সরকার গরিব কল্যাণ যোজনায় 50,000 কোটি টাকা বরাদ্দ করলেও পশ্চিমবঙ্গ সরকার তাতে অংশগ্রহণ করেনি। এর ফলে রাজ্যের গরিব ও পরিযায়ী শ্রমিকেরা বঞ্চিত হচ্ছে। এর ফলে বুধবার সারা রাজ্য জুড়েই কংগ্রেসের পক্ষ থেকে গরিব মানুষের স্বার্থে প্রশাসনিক ভবনগুলিতে বিক্ষোভ দেখানো হয়। সেই অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় জেলাশাসকের দপ্তরে কংগ্রেসের জেলা সভাপতি তরুণ রায়ের নেতৃত্বে কংগ্রেসের সমর্থকেরা বিক্ষোভ দেখায়। বিক্ষোভ শেষে জেলাশাসকের হাতে এক স্মারকলিপি তুলে দেওয়া হয়। পরিযায়ী শ্রমিকদের হয়ে তিনি একটা কেস করেছিলেন, সেই কেসের রায় আমাদের ফেভারে যায়। সেই পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে আমাদের সংসদীয় নেতা পশ্চিমবাংলার প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী তার পার্লামেন্টের লড়াই, তার ফলে ভারতবর্ষের সরকার 50,000 কোটি টাকা যেসব শ্রমিকরা ফিরে এসছে তাদের খাতে, প্রধানমন্ত্রী গরিব যোজনার খাতে এই টাকা স্যাংশন হয়। কিন্তু রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গ সরকার তারা নিশ্চুপ। আজকে সেই সব শ্রমিকরা যারা কাজ হারিয়ে তারা ফিরে এসছে রাজ্যে, তারা খুব মুশকিলের মধ্যে আছে। তাই অধীর চৌধুরীর নির্দেশে আমরা সারা বাংলায় প্রশাসনিক ভবনে, কোথাও ডিএ বিডিও, কোথাও এসডিও, কোথাও জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশনের মাধ্যমে যে সেই সব শ্রমিকদের খাতে যে টাকা স্যাংশন হয়েছে দ্রুত সেই টাকা তাদের জন্য লাগু করতে হবে। তাই আমরা আজকে জেলা শাসকের অফিসে আমরা এসেছি যে আমরা আপনারা যদি এই শ্রমিকদের কথা না চিন্তা করেন আর যে যোজনার খাতে যে টাকা এসছে রাজ্য সরকার যদি ঠিক মতো তা ইউটিলাইজ না করেন, আগামী দিনে কিন্তু জাতীয় কংগ্রেস অধীর চৌধুরীর নেতৃত্বে সারা বাংলায় বৃহত্তর আন্দোলন আমরা পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন।